কোচবিহার হিরো মোটর কোম্পানি কোচবিহার শাখার পক্ষ থেকে কোচবিহার জেলা পুলিশের হাতে 50টি স্কুটি তুলে দেওয়া হলো। এদিন কোচবিহার পুলিশ লাইনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্কুটিগুলোকে তুলে দেওয়া হয়। কোচবিহার হিরো মোটর কোম্পানি কোচবিহার শাখার পক্ষ থেকে কোচবিহার জেলা পুলিশের হাতে 50টি স্কুটি তুলে দেওয়া হলো। এদিন কোচবিহার পুলিশ লাইনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্কুটিগুলোকে তুলে দেওয়া হয়। হিরো কর্পোরেশন, হিরো মোটর কর্পোরেশন উমেন এম্পাওয়ারমেন্ট জন্য 50টা স্কুটি কোচবিহার পুলিশকে দিয়েছে। আর এটা মেইনলি উমেন সাব ইন্সপেক্টর আছে, এএসআই আছে, কনস্টেবল আছে, আমার সিভিএস টিম আছে যে অ্যান্টি ইউটিজিংয়ের কাজ করে, ওনার জন্য এটাকে ইউজ করা হবে। ওর জন্য ওনার কাজের সুবিধা হবে, কাজের মধ্যে গতি আসবে। ওর জন্য আমি হিরো কর্পোরেশনের ধন্যবাদ জানাচ্ছি। আর এখানকার ওনার যে হেড আছে অজয় গুপ্তা, আর এমআইসি সাহেব এখানে আছেন। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পুলিশ সুপার সন্তোষ নির্মালকর, হিরোর কর্ণধার অজয় গুপ্তা সহ পুলিশের আধিকারিকেরা। কর্পোরেশন কোচবিহার মহিলা পুলিশ যারা আছে তাদের কাজের গতি বাড়াতে 50টা স্কুটি তারা জেলা পুলিশ সুপার ডক্টর সন্তোষ নির্মালকর মহাশয়ের হাতে আজকে তুলে দিলেন। এটা বিরাট একটা ব্যাপার, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি হিরো মোটর কর্পোরেশনকে যে তারা সোশ্যাল যেই কাজগুলো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ, তারা এবার ওমেন এম্পাওয়ারমেন্ট যে নারী দিবস হয়ে গেল 8 মার্চ, এখনও সেই মাসটা আছে, এই মাসের মধ্যেই মহিলাদের সম্মানিত করার জন্য, তাদের মনের বল সাহস বাড়ানোর জন্য, তাদের কাজের গতি বাড়ানোর জন্য তারা 50টা হিরো মোটরস স্কুটি তারা কোচবিহার জেলা পুলিশের হাতে তারা তুলে দিলেন আজকে।